নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মে 2023, আপনি সিংহ রাশির মানুষ, আপনার এ মাসে ভাগ্য, কেরিয়ার, কর্ম, শিক্ষা, প্রেম, বিবাহ, আপনার বিদেশ কেমন রেজাল্ট পেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন। শুধুমাত্র এখানে আমি শুধু পজিটিভ কথা বলতে এসেছি তা না, পজিটিভ এবং নেগেটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এখানে কোনো মন সন্তুষ্টির কথা নয়। বর্তমান গ্রহের গোচর যে রেজাল্ট আপনাকে দিতে চলেছে তার উপর আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখো, প্রথম আসি এই যে রাশিফলটা আমি দিচ্ছি কি না প্রতি মাসে, এটা আপনারা বিশেষভাবে চলার পথের পাথর হিসেবে নিন। এই রাশিফল দেখে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু নেবেন না। এখান থেকে আপনার নবগ্রহের কি পজিশান রয়েছে আমি দেখতে পাচ্ছি না, আপনার কিসের দশা মহাদশা চলছে আমি কি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী সিংহ রাশির আপনি যদি মানুষ হন, আপনার জন্য কি কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। নাম্বার 1 পয়েন্ট, আপনাদের স্বাস্থ্য। আপনার রাশির অধিপতি তুঙ্গগৃহে অবস্থান করছে এবং 14ই মে পর্যন্ত আপনার তুঙ্গগৃহে আপনার রাশির অধিপতি অবস্থান করবে। আমি একটি কথা বলবো, শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা যে সমস্যা সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু নেই, স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপ, মানসিক টেনশন আপনাদের থাকবে। শরীর স্বাস্থ্যের পার্টটা যদি আসি, ছোটোখাটো সমস্যা থাকতে পারে, কিন্তু মেজর কোনো যে সমস্যা সেটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না। এবার আসি আপনাদের এডুকেশান, পঞ্চম ভাব হচ্ছে শিক্ষা। দেখুন, সরাসরি পঞ্চম পতি আপনাদেরকে বৃহস্পতি, আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে নবম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছে। আমি একটি কথা বলব, যত সিংহ রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন না, শিক্ষার ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, শিক্ষা জায়গাটা কিন্তু শুভ। যাদের পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী ছিল সেই জায়গাটা আপনারা কনসেনট্রেশনটা খুব ভালো কিন্তু দিতে পারবেন। অর্থাৎ যাদের কোনো রেজাল্টের ব্যাপার রয়েছে, কোনো এক্সাম রয়েছে, কোনো কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে শিক্ষার পার্টটা যদি আমি বলি, শিক্ষার পার্ট খুব ভালো। এবার আসি আপনাদের সন্তান। দেখুন, পঞ্চম ভাবই হচ্ছে আপনার সন্তান। দেখুন, পঞ্চম ভাবের উপর বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে, গঙ্গা জলের মতো পবিত্র হয় বৃহস্পতির দৃষ্টি। এখন আমি একটি কথা বলব, আপনি যদি সিংহ রাশির মানুষ হন যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সন্তান নিতে চাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে আদর্শ। কারণ পঞ্চমভাবে আপনার বৃহস্পতির দৃষ্টি, সন্তান জায়গাটা আপনার গাঢ় করবে, সন্তানের এডুকেশান ভালো হবে, সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য জায়গাটা কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি। আপনি সিংহ রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবার আসি আপনাদের প্রেম, পঞ্চম ভাবই হচ্ছে প্রেম। পঞ্চম পতি বৃহস্পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করে সরাসরি পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে এবং রাহুর সাথে অবস্থান করছে, কিছুটা মন ডাইভার্সন করে দেওয়া, আপনাদের প্রত্যাশাটা বেড়ে যাওয়া এবং রবির সাথে যুক্ত রয়েছে কিছুটা ইগো সেন্টিমেন্ট আপনাদের নিয়ে আনা। এবং এই জায়গাটা কিন্তু আমি একটি কথা বলবো, প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা আপনাদের রয়েছে, প্রেমের জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন। যে কোনো বিষয়ে আর্গুমেন্টে, ইয়াং জেনারেশনদের ক্ষেত্রে আমি বলবো, আর্গুমেন্টে কিন্তু জড়াবেন না, ওভারঅল প্রেমের জায়গা ভালো। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যাদের ব্রেকআপ হয়ে গেছে না, ব্রেকআপের জায়গাটা কিছুটা ওগুলো ফিরে আসবে, কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, তো ব্রেকআপের জায়গাটা কিন্তু আপনাদের 100% এই জায়গাটা কিন্তু আসতে চলছে। যদি আপনার
জন্মছকে। পঞ্চম বা পীড়িত না হয়, শুক্র ভালো থাকে, চন্দ্র ভালো থাকে এবং মঙ্গল ভালো থাকে। এই তিনটি গ্রহ হচ্ছে প্রেমের মুখ্য কারক গ্রহ এবং পঞ্চম ভাব। এটা নিজস্ব ব্যক্তিগত জন্মছকও কিন্তু দেখা একান্তই দরকার। এবার আসি আপনাদের দাম্পত্য সুখ। দেখুন সপ্তম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে দাম্পত্য জায়গা। দেখুন সপ্তম ভাবে সপ্তমপতি অবস্থান করছে, শ্বশুর নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। প্রথম কথা হচ্ছে আপনাদের বৈবাহিক জীবন খুব ভালো। আপনি সিংহ রাশির মানুষ, বৈবাহিক জায়গাটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, এবং আপনি যদি ফিমেল হন অথবা মেল হন, ফিমেল অথবা মেল হন, আপনার ক্ষেত্রে আপনার পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উন্নতি কিন্তু দিবে। কারণ সপ্তমভাবে শনি অবস্থান করছে, তো আপনি মেল অথবা ফিমেল কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার বিশেষভাবে লাভ কিন্তু দেবে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। এবং আপনাদের যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, আমি একটি কথা বলবো, আপনার বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। বিয়ের জন্য আপনারা কথাবার্তা করতে পারেন, কিছুটা এগিয়ে যেতে পারেন, যোগাযোগ সূত্রগুলো কিন্তু আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ বিয়ের জায়গা, দাম্পত্য সুখের জায়গা এবং কেরিয়ারের জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, এটা একটা পজিটিভ সাইন। কিন্তু আপনার ভাগ্যাধিপতি এগারোই মেয়ের পর ভাগ্যাধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে, এটা কিন্তু কিছুটা হলো নেগেটিভ সাইন রয়েছে এই সময়। অর্থাৎ এগারোই মেয়ের মধ্যে যারা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা আপনার ব্যবসাতে, আমি বলবো এগারোই মেয়ের আগে আপনারা ইনভেস্টমেন্ট করুন। কারণ এগারোই মেয়ের পর আপনার ভাগ্যাধিপতি দ্বাদশভাবে চলে গিয়ে কিছুটা ভাগ্যক্ষেত্রে বিড়ম্বনা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করবে। এই জায়গাটা আপনাদেরকে বিশেষভাবে কিন্তু নজর আপনাকে কিন্তু দিতে হবে, ভাগ্যক্ষেত্রে কিছুটা সমস্যা আপনাদের রয়েছে। এবার আসি, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা দেখুন, কর্মাধিপতি কর্মভাবে অবস্থান করছে দোসরা মে পর্যন্ত। কর্মাধিপতি কর্মভাবে অবস্থান করছে দোসরা মে পর্যন্ত। আমি এই জায়গাটা আপনাদেরকে আলোচনাতে আসছি, তার আগে একটু আপনাদেরকে কিছু কথা আপনাদেরকে জানাই। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। এবং একমাত্র অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, যেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন, এর বাইরে আমার কোনো চ্যানেল নেই। এবার আসি আপনাদের কর্মের জায়গাটায়। দেখুন দোসরা মেয়ের পর এই শুক্র আপনার ঠিক ইলেভেন্থ হাউসে চলে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে কর্মের জায়গাটা কিন্তু ভালো। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দেবে। আপনি সিংহ রাশির মানুষ এবং কর্মক্ষেত্রে পরিবর্তন, যারা পরিবর্তন চাইছিলেন, একটা পরিবর্তনের সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। প্রথম কথা, যারা প্রমোশন চাইছেন বা ভালো একটা জব চাইছেন, যে জায়গাটাতে আছেন সেই জায়গাটা আপনি স্যাটিসফ্যাকশান আপনার মধ্যে নেই, সেই জায়গাটা কিন্তু আপনাদের স্যাটিসফ্যাকশানের জায়গা কিন্তু আসবে। কারণ একাদশভাবে শুক্র, আমি একটি কথা বলি, একাদশভাবে যে গ্রহ যখন আসে কি না, লাভ প্রফিট সাকসেস নিশ্চিত রূপে কিন্তু বাড়িয়ে কিন্তু তোলে। অর্থাৎ একাদশভাবে এই কর্মাধিপতি এসে কর্মক্ষেত্রে আপনাদের নিশ্চিত রূপে কিন্তু উন্নতি 100% কিন্তু আপনাদেরকে দিবে। এবং কি উপায় করবেন আমি ভিডিওর শেষে কিন্তু আলোচনা করব, তাই বারবার বলছি ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে আপনারা দেখুন। দেখুন কর্মক্ষেত্রে পরিবর্তন হবে এবং আপনার কর্মক্ষেত্রে ডেজিগনেশান চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের মনোনিবেশ হবে, আরও ভালো পারফরমেন্স করবেন এটা আপনাদের মনে হবে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ধনাধিপতি এবং একাদশপতি ভাগ্যভাবে অবস্থান করছে রাহুর সাথে। দেখুন অর্থের ক্যাশ ফ্লো আপনাদের আসবে, আমি একটি কথা বলছি, ক্যাশ ফ্লো আসবে, কিন্তু অর্থকে কিন্তু ধরে রাখতে হবে, সেভিংস করতে হবে। অর্থ খরচ, অহেতুক অর্থ খরচ হয়ে যাওয়া
বা ভুল ইনভেস্টমেন্ট করে দেওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। আপনি সিংহ রাশির মানুষ, ইনভেস্টমেন্টের জায়গাটা আমি আবারও বলবো, বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন, কারণ বুধ আপনার একাদশভাবে ভাগ্যভাবে অবস্থান করছে রাহুর সাথে, কিছুটা বিড়ম্বনা করবে। এবার আসি আপনাদের ব্যবসা, সপ্তম ভাবই হচ্ছে ব্যবসা। দেখুন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের ডেলি ইনকাম, দৈনিক রোজগার আপনাদের বাড়বে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন আমি বলবো তাদের ক্ষেত্রে ভালো, কারণ আমি এখান থেকে আপনাদের সপ্তম গৃহ কেমন রয়েছে দেখতে পাচ্ছি না, দশা মহাদশা কী রয়েছে দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের যে পরিস্থিতি সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলবো, পার্টনারশিপ যারা শেয়ারে ব্যবসা করছেন বা কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে এই মে মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভজনক হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, পাঁচটি বড় ঘটনা কিন্তু এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকেও কিন্তু আপনারা কাজের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং এর পাশাপাশি যারা প্রপার্টি কিনতে চাইছেন, কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন, আমি বলবো 11 মের আগে করুন, 11 মের পরে কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় আপনারা কিন্তু এই সময় কিন্তু করবেন না, কারণ মঙ্গলের পজিশান কিন্তু ভালো কিন্তু থাকছে না। সরাসরি থার্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি, যারা অনলাইন কাজ করছেন, যারা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। আপনার বড় ভাইদের সাথে সম্পর্কের কিছুটা হলো উন্নতি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু উঠে আসতে চলেছে। মে 2023 সিংহ রাশির বেশ কিছু দিক থেকে পরিবর্তন হতে কিন্তু আপনাদের চলেছে, তবে কিছুটা মানসিক চাপ, মানসিক ডিপ্রেশান আপনাদের থাকবে, এটা আমি আবারও বলবো। এই জায়গাটা নিজেদেরকে একটু মানে যে কোনো ব্যাপারে রাগ জেদ, কিছু 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 ক্ষেত্রে আপনাদের হেডেক হয়ে যাওয়া, এই জায়গাগুলো যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, ওভারঅল যদি আমি বলি সিংহ রাশির মে মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ নিয়ে আসতে কিন্তু আপনাদের চলেছে। এবার আসি আপনারা এই মে মাসে কী উপায় করবেন, তাতে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে না সেই সমস্যাগুলো নিশ্চিত রূপে আপনাদের কাটবে। প্রথম কথা, আপনারা হনুমান 40 আপনারা পাঠ করুন, হনুমানজির আপনারা পুজো আপনারা অবশ্যই করুন। আপনি সিংহ রাশির মানুষ, হনুমানজির পূজা করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি আরেকটি আপনাদেরকে পার্ট আমি আলোচনা করছি, সেটি হচ্ছে আপনারা উদীয়মান সূর্যকে, যারা যে যে জায়গাটা যখন আপনি দেখছেন সকালে সূর্য উঠছে, সেই সূর্যকে আপনারা জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, এবং চন্দ্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। বিশেষভাবে আপনাদের লাভ নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই যে আমি সিংহ রাশির ক্ষেত্রে যে সম্ভাবনাগুলো উঠে আসতে চলেছে তাই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম, অর্থাৎ এটা যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু 10-20% কিন্তু আপনাদের মিলতে বাধ্য। নমস্কার।